কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে গেছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। তবুও ম্যাচ শেষে হাসি খুশি সাকিবেরই দেখা মেলে। ড্রেসিং রুম থেকে বের হতেই এক ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক করে কোলাকুলিও করেন। এরপর বাসে ওঠার আগেও কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেছেন। যে কুমিল্লার বিপক্ষে হেরেছে তার দল সেই কুমিল্লার দর্শকদের ছবির আবদারও মেটান। এ যেন অন্যরকম এক সাকিব। অধিকাংশ সময় দেখা যায় ম্যাচ শেষে সাকিব টিম বাসে না গিয়ে ব্যক্তিগত গাড়িতে করে টিম হোটেলে ফিরে যান। তবে আজ দৃশ্যটা একটু ভিন্ন, টিম বাসে করে সবার সঙ্গে টিম হোটেলে ফিরেছেন তিনি। দশবারের বিপিএল এ চারবার চ্যাম্পিয়ন, পঞ্চমবারের মতো ফাইনাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই সাফল্যের নৈপথ্যে যিনি, তিনি ভিক্টোরিয়ান্সের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমনিতেই তিনি দেশসেরা কোচ, তার উপর কুমিল্লা পঞ্চমবার ফাইনাল নিশ্চিত করলে তার নামটা বেশি করে উচ্চারিত হচ্ছে সবখানে। এদিন টিম বাসে ওঠার সময় কুমিল্লার ভক্তরাও ছবি তোলেন তার সঙ্গে। মাথার ক্যাপটাও একটু এলোমেলো রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের, হয়তো একটু হতাশ। কুমিল্লার বিপক্ষে একাই লড়াই করা জিমি নিশামের মুখে কোনো হাসি নেই। এদিন তিনি তার বিপিএল এর সেরা ইনিংস খেলেছেন, দারুণ ব্যাটিং করলেও শেষটায় তার খানিকটা আফসোস থাকতেই পারে। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও মাইল ফলক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত 49 বলে 97 রান করে অপরাজিত ছিলেন এই কিউই। তার ব্যাটে ভর করে লড়াই করার পুঁজি পায় রংপুর, তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি রাইডার্সরা। গ্রুপ পর্বের টেবিল টপার ছিল রংপুর রাইডার্স। তারকা নির্ভর রাইডার্সদের প্রথম কোয়ালিফায়ারে পাত্তাই দিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাওহিদ হৃদয়, লিটন দাসের ব্যাটে রীতিমতো উড়ে গেল রংপুর। 8 উইকেটের জয়ে ফাইনালের টিকিট পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে রংপুরের জন্য থাকছে দ্বিতীয় সুযোগ, দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা। আরও একবার সাকিব তামিম লড়াই অর্থাৎ বন্ধু ডার্বি দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ।